রাজধানী উত্তরার একটি বাড়ি থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জাম সহ 39 জনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তিদের মধ্যে 37 জনই বিদেশি নাগরিক। র‍্যাব জানিয়েছে, পর্যটক ভিসায় বাংলাদেশে এসে 8 নারী সহ 37 জন বিদেশি এবং তাদের সঙ্গে 2 বাংলাদেশি লাইসেন্স ছাড়াই ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিল। রোববার রাতে ভবনটিতে অভিযান চালিয়ে আটক করা হয় প্রায় 1 কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আটক ব্যক্তিরা। র‍্যাব বলছে, 1.5 বছর ধরে চালিয়ে যাওয়া এই ব্যবসায় শত কোটি টাকারও বেশি মূল্যের বৈদেশিক মুদ্রা বিভিন্ন দেশে পাচার করেছে চক্রটি।